প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি শহীদ সরকারি কলেজ মুক্তাগাছা ময়মনসিংহ ময়মনসিংহ পক্ষ থেকে তোমাদের স্বাগতম আমি জাহাঙ্গীর আলম সহকারী অধ্যাপক হিসাব বিজ্ঞান বিভাগ শহীদ স্মৃতি সরকারি কলেজ মুক্তাকা ময়মনসিংহ এর পক্ষ থেকে তোমাদের সাথে আছি পাঠ পরিচিতি শ্রেণী একাদশ বিষয় হিসাব বিজ্ঞান প্রথম পত্র পাঠ ঘোষণা আজকের পাঠের বিষয় ক্রয় ফেরত জাবেদা অর্থাৎ আজকে আমি তোমাদের সাথে ক্রয় ফেরত জাবেদা নিয়ে আলোচনা করব ক্রয় ফেরতের আরো কয়েকটা নাম আছে বহি ফেরত বহির ফেরত ক্রয় ফেরত একই জিনিস শিকনফল আজকের আলোচনার শেষে তোমরা ক্রয় ফেরত যাবেতা সম্পর্কে জানবে গাণিতিক সমস্যা সমাধান করতে পারবে পার্সেজ রিটার্ন জার্নাল দ্বারে ক্রয়কৃত পণ্য দ্রব্য ফেরত সংক্রান্ত লেনদেন সমূহ যে বিশেষ জাবেদায় লিপিবদ্ধ করা হয় তাকে ক্রয় ফেরত যাবে তা বলা হয় অর্থাৎ দারে ক্রয়কৃত দ্রব্য যদি কোনো কারণে ফেরত দিতে হয় কি কি কারণে সাধারণত ফেরত দেওয়া হয় ফেরত দেওয়া হয় মনে করো তুমি যে পরিমাণ পণ্য দ্রব্য কিনেছিল তোমার কাছে পাও ডেলিভারি দেওয়ার কথা ছিল সেই পরিমাণ পণ্য তোমাকে দেয় নাই পরিমানে কি তুমি পণ্যটা রাখবা অবশ্যই অথবা তুমি যে কোয়ালিটি বা মানের পণ্য চেয়েছিলে সেই মানের পণ্য তোমাকে দেয় নাই তাহলে সেই পণ্যটাও তুমি রাখবা না তুমি ফেরত দিবা অথবা তোমাকে পণ্য এরকম দিয়েছে যে পণ্যের ভিতরে কিছু পণ্য ভালো কিছু খারাপ অর্থাৎ বেশিরভাগ পণ্য ভালো কিন্তু এক পণ্য খারাপ সে পণ্যটাও তুমি রাখবো না সেটা হয়তো তুমি ফেরত দিবা কাজে কোনো কারণে যদি পণ্যটা ফেরত দিতে হয় তাহলে যে যাবেদায় লিখতে হয় সেটা হচ্ছে ক্রয় ফেরত যাবেদা এরূপ যাবেদায়ী প্রযোজ্য কারবারই বার্তা বাদ দিয়ে দেখাতে হয় তো কারবারি বার্তা সেটা ক্রয় যাবেদায়ী হোক বিক্রয় যাবেদায়ী হোক ক্রয় ফেরত যাবেদাই হোক বিক্রয় যাবে ফেরত যাবেদাই হোক সব লেনদেন থেকেই বাদ দিয়ে দেখানো হয় নির্দিষ্ট সময় পর পর ক্রয় ফেরত যাবেদা যুগ করে উক্ত সময়ে মোট ক্রয় ফেরতের পরিমাণ নির্ণয় করা হয় অর্থাৎ একটা নির্দিষ্ট সময় পর পর ক্রয় যাবে তাটা যোগ করে মোট ক্রয় ফেরতের পরিমাণ কত হলো সেটা বের করা হয় মোট ক্রয় ফেরতের জন্য সাধারণত ক্ষতিয়ানে বিবিধ পাওনাদারকে ডেবিট নরমালি পাওনাদার ক্রেডিট হয় এখন পাওনাদার ক্রেডিট হয় অর্থাৎ কারো কাছ থেকে যদি পণ্য কেনা হয় আমরা কারোর কাছে দায়ী থাকি তাহলে দায়ী ক্রেডিট পাওনাদার একটা দায়ী তাদেরকে টাকাটা আমাদের দিতে হয় তারা দাবিদার কিন্তু এখন যদি আমি মনে করো রহিমের কাছে আমি থেকে আমি পঞ্চাশ হাজার টাকার পণ্য কিনেছি তাহলে রহিম পাওনাদার হিসাবে পঞ্চাশ হাজার টাকা কিন্তু কোনো কারণে আমি দশ হাজার টাকার পণ্য রহিমকে ঘুরিয়ে দিলাম তাহলে রহিম কিন্তু এখন আমার কাছে পঞ্চাশ হাজার টাকা পাবে না দশ হাজার টাকা কম পাবে দশ হাজার টাকা কম পাইলে রহিমের হিসাব থেকে দশ হাজার টাকা বাদ দিয়ে দিতে হবে এখন বাদটা আমি কিভাবে দিব রহিমকে আমি যদি করি। তাহলে পাওনাদার পাওনাদার নর্মালি কি হয় ক্রেডিট হয় কিন্তু ক্রয় ফেরত যাবে তাই পাওনাদার যেহেতু কমে যাবে সেহেতু পাওনাদারকে ডেবিট করে দিব আর ক্রয় ফেরত ক্রেডিট ক্রয় ফেরতকে ক্রেডিট করব কিছু লেনদেন দেখব দুই হাজার বারো সালের জানুয়ারি মাসে রামিসা ট্রেডার্স এর ক্রয় ফেরত সংক্রান্ত লেনদেনগুলো নিম্নে দেওয়া হলো জানুয়ারি তিন গ্রিন এজেন্সি তাদেরকে ফেরত দেওয়া হলো দশ কেজি চা প্রতি কেজি একশো টাকা করে ডেবিট নোট একশো অর্থাৎ ডেবিট নোট একশো নম্বর জানুয়ারি ছয় রহমান ব্রাদার্স তাকেও ফেরত দেওয়া হলো চা পাতির কেন ফেরত দেওয়া হলো চা পাতির মান খারাপ হওয়ায় প্রতি কেজি নব্বই টাকা মূল্যের ছয় কেজি চা ফেরত দেওয়া হলো ডেবিট নোট একশো এক জানুয়ারি ত্রিশ স্টার এজেন্সি পাউডার দুধের মান নিম্নমানের হয় পাঁচ টিন পাউডার দুধ প্রতি একশো টাকা দূরে এটাও ফেরত দেওয়া হলো ক্রয় ফেরত যাবে তার ছকটা তারিখ এখন যে লেনদেনগুলো আমরা ক্রেডিট হিসাব কার্ড কিভাবে ই করব শর্ত ডেবিট নোট সূত্র আর ওইদিকে প্রদেয় হিসাব ডেবিট ক্রয় ফেরত হিসাব ক্রেডিট তারিখ প্রথম লেনদেনটা ছিল জানুয়ারি তিন তারিখ গ্রিন এজেন্সিকে ফেরত দিয়েছিলাম তাহলে 100 নম্বর ডেবিট নোট আমরা লেনদেনগুলো কিভাবে লিপিবদ্ধ করব তাহলে আমরা ওইখানে তোমরা দেখ লিখে জানুয়ারি ছয় তারিখ স্টার ব্রাদার্সকে আমরা ফেরত দিয়েছিলাম একশো এক নম্বর ডেবিট নোটে বার্তা টার্টা বাদ দিয়ে পাঁচশো চল্লিশ টাকা তাহলে আমরা হিসাব ডেবিট প্রয় ফেরত হিসাব ক্রেডিট একে এই করে আমরা পাঁচশো চল্লিশ টাকা লিখলাম জানুয়ারি ত্রিশ তারিখ আমরা স্টার এজেন্সিকে নিম্নমানের জন্য পণ্য ফেরত দিয়েছিলাম একশো নম্বর ডেবিট নোটে তাহলে এক্ষেত্রেও আমার ক্রোধ হিসাব ডেবিট ক্রয় ফেরত হিসাব ক্রেডিটে আমি পাঁচশো টাকা লিখলাম এখন পাঁচশো টাকা এক টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা সবগুলা টাকা যোগ করলে হয় দুই টাকা তাহলে এইভাবেই আমি ক্রয় ফেরত যাবে তাই লিপিবদ্ধ করব। আশা করি তোমরা বুঝতে পেরেছ তোমাদেরকে একটা বাড়ির দেখো বাড়ির কাজটা সন্সের ক্রয় ফেরত বইতে নিম্ন লিখিত লেনদেন গুলো লিপিবদ্ধ করো জানুয়ারি বিশ নমুনা অনুসারে না হওয়ার কারণে লিটু অ্যান্ড সন্সকে দশ টিন বিস্কুট প্রতি টিন একশো টাকা ধরে ফেরত দেওয়া হলো এক্ষেত্রে কারবারি বার্তা দশ পার্সেন্ট ডেবিট নোট নম্বর হচ্ছে দুইশো জানুয়ারি পঁচিশ নুর অ্যান্ড কোমকে পাঁচ কার্টুন মাল ফেরত দেওয়া হলো মূল্য পাঁচ হাজার টাকা কারবারি বার্তা পাঁচ পার্সেন্ট ডেবিট নোট নম্বর হচ্ছে জানুয়ারি আঠাশ কবিতা এন্ড কুমকে দশ হাজার টাকার পণ্য ফেরত পাঠানো হলো কারবারি বার্তা দশ পার্সেন্ট ডেবিট নোট তিনশো প্রতিটি লেনদেনের ক্ষেত্রে ব্যাট ছিল ফিফটিন পার্সেন্ট পনেরো পার্সেন্ট তাহলে ক্ষেত্রে তোমাদেরকে তিনটা লেনদেন দিলাম জানুয়ারির বিশ তারিখ পঁচিশ তারিখ আঠাশ লেনদেন দিয়ে তোমরা একটা ক্রয় ফেরত জাবেদা প্রস্তুত করবে এটাই তোমাদের বাড়ির কাজ আশা করি তোমরা অঙ্কটা করবে তোমরা সুস্থ থেকো তোমাদের সবাইকেই ধন্যবাদ